একরকম ভাবে কাঁঠাল খেতে খেতে যখন তোমরা হাঁপিয়ে যাবে, তখন আমার মতো একটু ট্রাই করে নিও, সত্যি খেতে খুব ভালো লাগে। এই যে একটা গোটা কাঁঠাল নিয়েছি, মানে ছোট আমাদের গাছের কাঁঠাল, একদম ছোট সাইজেরই। এই দেখো সব কোয়াগুলো কত সুন্দর, আর কি বলো তো, কাঁঠালগুলো একদম সফট, মানে এত নরম, খেতে মানে মুখে দিলেই গলে যায়, এত সুন্দর। একদম মানে শক্ত না, একদম নরম, খুবই নরম। এই যে কোয়াগুলো আমি সব বের করে নিচ্ছি, আর নিয়ে বিচিগুলো রেখে দেবো। বিচিগুলো দিয়ে কিন্তু অনেক রকম খাওয়া যায়। আচ্ছা, তারপরে এই যে কাঁঠালের দেখো রোয়াগুলো কত সুন্দর, একদম দেখো রসে ভরা, আর একদম সফট, মানে কিচ্ছু নেই, শক্ত রক্ত কিচ্ছু নেই। আর এই যে এই সাদা অংশটা ফেলে দিতে হবে, এটা খেলে নাকি বদ হজম হয় বা গ্যাস হয়, এটা ফেলে দিলে তাহলে হয় না, তাই জন্য তাই করলাম। আর সব কাঁঠালের রোয়াগুলো বের করে নিচ্ছি, আর বিচিটাও আলাদা করে রেখে দিচ্ছি। বিচিটা দিয়েও অনেক কিছু রকমের খাওয়া যায়। আমার বিচির ভর্তাটাই বেশি ভালো লাগে, কাঁঠালের বিচির। তারপর সব কাঁঠালের রগুলো একে একে করে বের করে নিচ্ছি। নেওয়া হয়ে গেল সবগুলো আমার বের করে নেওয়া। তারপরে এখানে একটা নারকেল নিয়েছি আমি, নারকেলটাকে এই বটি দিয়ে কুচি করে নিচ্ছি। আমি যে বানাবো রেসিপিটা, তার মধ্যে কিন্তু আমি নারকেলের কোড়াটা দিব, তাহলে খেতে মজবুত হবে আর মচমচে হবে খেতে। তারপর আমার নারকেল কোড়ানো হয়ে গেছে। তারপর আমি যে নিলাম এটা, আমি কী করেছি কাঁঠালটাকে তোমাদের সঙ্গে দেখাতে ভুলে গেছি, আমি মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। তার জন্য তাহলে তাড়াতাড়ি হবে, হাত দিয়ে রসটা বের করতে অনেকটা টাইম লাগে, আর এখন মিক্সারের মধ্যে নিলে টাইমটা খুব কম লাগে। এখানে আমি আটা দিলাম, গমের আটাই দিয়েছি আমি, এখানে চালের আটা ছিল না বলে দেয়নি। এখানে আদা কুচি দিলাম, আর হলো মৌরি দিলাম, মৌরিটা দিলাম আর আদাটা দিলাম, বেশি ভালো লাগবে। একদম ভালো করে মেখে নিচ্ছি আমি, হ্যাঁ ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এখানে আমি আর একটু ময়দা অ্যাড করব। আর প্রথমে আমি আটা দিয়েছিলাম, তারপরে এখানে একটু ময়দা দিয়ে দিলাম, ময়দা দিয়ে ভালো করে। আর তো হাতের কাছে আমার চালে গুঁড়ো ছিল না বলে চালে গুঁড়োটা দেইনি, তোমাদের কাছে থাকলে তোমরা চালে গুঁড়োটা দিও, তাহলে খেতে ভালো লাগবে। তারপরে আমার একদম মাখা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে শুধু ছাড়ার পালা। এই যে তেল গরম করে নিয়েছি, তারপর আমি হাতে করে এরকম অল্প অল্প করে দিচ্ছি, একদম অল্প অল্প করে দিয়ে যা ভেজে তুলবো, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তাহলে কী বানালাম বন্ধুরা, কাঁঠালের বড়া। তাহলে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো কাঁঠালের বড়া। কাঁঠাল থাকতে থাকতে তো কাঁঠালের সিজনও শেষ হয়ে যাচ্ছে, আম তো প্রায় শেষই হয়ে গেল, এখন তো বাড়ির গাছের আর আম নেই, কিনে খেলে যতটুকু। আর তেমনি কাঁঠালটাও শেষ হলে কিনলে কিন্তু আবার সামনের বছর অপেক্ষা। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, বাচ্চারা কিন্তু খুব ভালোবাসবে। আর সত্যি কথা বলতে কি, কাঁঠালটা আমাদের বাড়িতে না কেউ খায় না, কেউ খায় না বলতে আমার বাড়ির আমরা কেউ খাই না, আর শাশুড়ি মা বলেন, আর ইসে আমার যা ভাসুরের কিন্তু কাঁঠাল খেতে খুব ভালোবাসে, আর আমরা ভালোবাসি না। তার জন্য এই যে চপ বানায় নিলে, এরকম পিঠা বানায় নিলে বা বড়া বানায় নিলে, তাহলে ছেলেগুলোও খুব খায়, আমারও খুব ভালো লাগে। কিন্তু ও খায় না, ওর ভালো লাগে না, ও খায় না, কিন্তু আমরা সব বাচ্চারা মিলে খুব খাই, এনজয় করি, খুব ভালো লাগে। আর সন্ধ্যাবেলা এরকম গরম গরম ভেজে নেই, দারুণ লাগে খেতে। আর এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরেই আমি ওই যে তেলটার মধ্যে আছে, ওই তেলের মধ্যে আমি আরও ভেজে নেব, সেটাও তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তেলটার মধ্যে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখায় নি, কিন্তু আবার ভাজা হয়ে যাচ্ছে, সেই ক্লিপটা তোমাদের সঙ্গে তুলে নিয়েছি। এই যে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই চপগুলো কেমন লাগলো দেখতে, তোমরা খাও বাড়িতে বানিয়ে, সেটা কমেন্টে জানাবে। আর যদি না খাও তাহলে কিন্তু আমার মতো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তাহলে চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য বিদায়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আমার পাশে থেকো সবসময়, আর ফেসবুকে দেখলে ফলো করে দিও, আমার সঙ্গে পাশে থেকো, আমিও সবার পাশে থাকবো। টাটা বন্ধুরা, আবার দেখা হবে।